আকাশটাকে আজ আমারে, পাহাড়টাকে আজ আমারে, ইন্দ্রনীল সেনের এই সুন্দর গানটা মনে আছে সবার তো। আজকে আমরা পাহাড়টাকে চলেছি সিকিম। গ্যাংটক যাব অবশ্যই, কারণ সাথে আমার মেয়ে আছে, তো ছাঙ্গু যাব না। তো গ্যাংটকের কিছু লোকাল সাইটসিং তোমাদের সাথে শেয়ার করব। এর তারপর আমরা বেরিয়ে যাব কার্শিয়াংয়ে। তো আমরা এখন আমাদের এক্সপ্রেস লাইনের বাস থেকে নেমে চলেছি জিপে করে গ্যাংটকের দিকে। গ্যাংটকের ওয়েদার কন্ডিশন এখন কিন্তু এরকম, খুব একটা খারাপও না, আবার খুব একটা ভালো বলবো না। পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝবে। হ্যালো ফ্রেন্ডস, লাইফ উইথ শঙ্কর অ্যান্ড প্রিয়াঙ্কার একটা নিউ ট্রাভেল সিরিজে আপনাদের স্বাগত। তো আজকে আমরা এসে গেছি এক্সপ্রেস লাইনে, বাসে উঠে গেছি স্লিপার ক্লাস। তো আমরা এখান থেকে একদম শিলিগুড়ি পর্যন্ত যাব, এবং আমাদের ট্রাভেলিং প্ল্যানটা আছে, সাডেনলি প্ল্যান তোমাদের বলতে পারো, তোমরা বলতে পারো। এখান থেকে আমরা শিলিগুড়ি হয়ে গ্যাংটক যাব, গ্যাংটকে দুদিন থাকবো ঠিকই, তারপর আমরা কার্শিয়াংয়ের মংপুতে একটা হোমস্টেতে থাকবো, ওখানে এক নাইট স্টে করবো। তো সেখান থেকেই এই হচ্ছে সাডেন ট্যুর প্ল্যান। তো এই এক্সপ্রেস লাইনের বাসে আমরা উঠে গেছি, যেহেতু টিকিট পাইনি, তোমরা জানো অ্যাজ ইউজুয়াল এখন টিকিটের খুব প্রবলেম, যেহেতু সবাই যাচ্ছে। তো এক্সপ্রেস লাইনের বাসের বিবরণটা তোমাদের দিয়ে দিই। এক্সপ্রেস লাইনের আমাদের এর আগেও আমরা গিয়েছিলাম, মানে শিলিগুড়ি থেকে যখন কলকাতা ব্যাক করছি, তো এক্সপ্রেস লাইনের বাসে আমাদের স্লিপার ক্লাসই পেয়েছি লোয়ার ডেকে। তো আমাদের টোটাল কস্ট পড়েছে 2399 টাকা করে। এমনি বাসটা খুবই কমফোর্টেবল, কিন্তু আপ টু কৃষ্ণনগর পর্যন্ত যেহেতু একটু রাস্তা খারাপ আছে, তাই একটু তোমাদের জার্কিং হবে। কৃষ্ণনগরের পর থেকে কিন্তু ফোর লেনের রাস্তা, সেখানে কিন্তু একদম স্মুথলি বাসটা চলবে। এটা তো জানো ভলভো 9600 এক্সএ বাস, স্লিপার, এসি স্লিপার, তো নো ডাউট কমফোর্টেবল জার্নি। তো এই যে আমাদের আদিত্রি, আদিত্রি হ্যালো করে দাও। কোথায় যাচ্ছি আমরা বলে দাও। সিকিম। ওকে ঠিক আছে, তোমরা কিন্তু এই আমাদের যে সিকিমে কেমন কি ওয়েদার থাকবে, এবং এই ট্রাভেল সিরিজে পরপর ব্লগ আসবে আমাদের, ওইখানে গিয়ে আমরা ভিডিও ব্লগ এডিটিং করে দেওয়ার চেষ্টা করব, তো তোমরা দেখতে থাকো। সো বন্ধুরা, এখন এই কৃষ্ণনগরে দাঁড়ালো বাস, কৃষ্ণনগরে শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানের কাছে বাস হল্ট করলো। দেখো প্রত্যেকটা বাসই তোমাদের দাঁড়িয়েছে, এখন একের পর এক দেখাচ্ছি। দেখো প্রত্যেকটা বাস এখন দাঁড়াচ্ছে তোমার। শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানের কাছে বাস হল্ট করেছে। শ্যামলী, ইজি রাইড, প্রত্যেকটা বাসই হল্ট করা আছে পরপর। আর এইটা হচ্ছে আমাদের বাস, এক্সপ্রেস লাইন। বাসটা কিন্তু খুব ভালো সার্ভিস দিয়েছে, তো রয়্যাল ক্রুজার এসলো এখন। তো চলো এখন বাসে উঠে পড়ি, বেশি কথা না পড়ে একবারে ডাইরেক্ট। এরপরে তোমাদের হল্ট দেখাবো ডালখোলা, ডালখোলাতে কতটা বাস কভার করবে দেখো, পুরোটা বাস, প্রত্যেকটা বাস দাঁড়িয়ে আছে। শ্যামলী পরিবহন, লোকনাথ, শিলিগুড়ি এক্সপ্রেস। আমরা এখন ফাইনালি এক্সপ্রেস লাইন বাস করে এই শিলিগুড়িতে পৌঁছালাম, এই আধ ঘন্টা আগেই পৌঁছালাম। তারপর একটা রিজার্ভ জিপ স্ট্যান্ডে থেকে সন্নিকটে আমরা জিপ গাড়ি বুক করা হয়ে গেছে, মিডিলে চারটে সিট পেয়েও গেছি। এই আদিত্যি দেখো এখন বসে আছে এই যে জিপটার উপর, এই হচ্ছে আমাদের জিপ গাড়িটা গ্যাংটক যাওয়ার। তো এখনও গাড়ি ছাড়িনি, যেহেতু 10 জন হয়নি, 500 টাকা করে পার হেড পড়লো, তো আগে 400 টাকা করেছিল, এখন 100 টাকা বেড়েছে। তো মোটামুটি আমরা এখন গ্যাংটক, হ্যাঁ 500 করে নিল, এখন আমরা গ্যাংটক যেতে নিয়ার অ্যাবাউট 4 আওয়ার্স লাগবে। তো মাঝখানে একটা হল্ট দেবে, সেই হল্টে আমরা কিছু ব্রেকফাস্টও করে নেবো হালকা করে, তারপর আমরা রওনা হব। তো এখানে দেখাই তোমাদের আমাদের গাড়িতে আমরা যাচ্ছি, SK01J12553 সিকিম ট্রান্সপোর্টের। আমাদের যাত্রা কিন্তু শুরু হয়ে গেছে, বেশ সুন্দর ওয়েদার এখানটা লাগছে, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে,
আর পাশেই হলো বেঙ্গল সাফারি জঙ্গল। সেখান থেকে আমরা প্রায় 3.5 ঘন্টা পেরিয়ে অবশেষে প্রবেশ করলাম সিকিম। সিকিমের আবহাওয়া কিন্তু আবার অন্য, মেঘ ভেসে বেড়াচ্ছে পাহাড়ের উপর, একটা দারুণ অনুভূতি। বেশ মজা লাগছিল, আবার এটা ভেবেও দুঃখ লাগছিল যে কাঞ্চনজঙ্ঘা মনে হচ্ছে কোনোভাবেই দেখা যাবে না। অবশেষে আমরা দেওরালি বাজার থেকে আরেকটা জিপ নিয়ে রিজার্ভ করে চলে এলাম গোল্ডেন ক্রেসেন্টে। এটা কিন্তু অনেকটা নিচের দিকে, মানে পালজোর স্টেডিয়াম ক্রস করে সিচে বস্তির দিকে যেতে হবে, মানে এমজি মার্গ থেকে অনেকটা নিচের দিকে আবার নামতে হয়। তো এখান থেকে কোঅপারেটিভ ট্যাক্সি স্ট্যান্ড আছে, সেই ট্যাক্সি স্ট্যান্ড থেকে আপনারা শেয়ার পেতে পারেন, কিন্তু অনেক টাইম লাগবে, আর নাহলে রিজার্ভ করলে 150 টাকার মধ্যে হয়ে যাবে। তো এটা হলো হোটেলের টেরেসটা, যেখানে আপনি চাইলে পাহাড় দেখতে দেখতে ব্রেকফাস্ট করতেই পারেন। এখনের পরিস্থিতি আমি দেখিয়ে দিচ্ছি, এখন বাজে হচ্ছে বেলা 12টা, তো এখন এরকম অবস্থা। বৃষ্টি হচ্ছে না, কিন্তু মেঘগুলো পুরোপুরি পাহাড়ের উপর রয়ে গেছে, এটাও কিন্তু বেশ একটা দারুণ লাগছে। তো কিছুক্ষণ আমরা এইখানে থাকলাম, জায়গাটা অনুভূতি নিলাম, কারণ আমাদের রুম নাম্বার 314 রেডি হচ্ছিল, ওদের চেক ইন টাইম দুপুর 2টার সময়। এই হোটেলটার বর্ণনা দিচ্ছি, এই দেখো এই হোটেলটার করিডোর হচ্ছে এটা, আর আমাদের রুমটায় এবার আমরা এন্ট্রি করছি। এটা 4-স্টার হোটেল, এই হচ্ছে তার এন্ট্রান্স আমাদের রুমের। 9 9 9 ঢুকেই এখানে একটা ওয়ার্ড্রপ আছে, এখানে একটা শু র‍্যাক আছে, এখানে একটা মিরর আছে, আর এই হচ্ছে 314। এটা কিং সাইজ বেড, আর রুমটা দেখো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, যেমন 4-স্টার হোটেলে হয়ে থাকে। আচ্ছা, এখানে একটা ওয়ার্কিং ডেস্ক আছে, এখানে টিভি আছে যেটা আমরা কখনোই দেখি না, এটা ওয়ার্কিং ডেস্ক, এখানে বসে তোমরা তোমাদের কাজকর্ম করতে পারো, এডিটিংয়ের কাজকর্ম করতে পারো। আচ্ছা, এখানে একটা সোফা আছে, এই হচ্ছে বেডটা। রুমটা দেখো, পুরো তোমাদের দেখাচ্ছি, খুবই সুন্দর রুম, পাখা আছে যেটা এখন কোনো মতেই লাগবে না। আচ্ছা, এই হচ্ছে বাইরের ভিউটা, যদিও আমরা ভিউওয়ালা রুম পাইনি, কারণ ভিউওয়ালা রুমের চার্জ অনেক। তো তোমাদের দেখাচ্ছি বাইরেটা, এই হচ্ছে বাইরেটা, দেখো বাইরের ভিউটা তোমাদের দেখাচ্ছি খানিকটা। এখান থেকে তোমরা যদি আকাশটা ক্লিয়ার থাকে দেখতে পারবে, পুরোটা দেখতে পারবে না, এই ভিউটা দেখা যাচ্ছে দেখো। তো এই রুমটা ট্যারিফ নিয়েছে ইনক্লুডিং ব্রেকফাস্ট ফর 2 ডেজ 3,383 পার ডে, সো হুইচ কামস টু ট্যাক্স ফ্যাক্স নিয়ে আমাদের 10,000 টাকার মতো লেগেছে ইনক্লুডিং ব্রেকফাস্ট। তো আর এটার লোকেশনটা হচ্ছে পুলিশ কোয়ার্টার লাইন ট্যাক্সি স্ট্যান্ড, মানে এমজি মার্গ থেকে একটু খানিকটা নিচে নেমে আসতে হবে। এই হচ্ছে সামনের করিডোরটা। আজকে খুবই ক্লাউডি ওয়েদার, কিছুই দেখা যাচ্ছে না সিনিক ভিউ এখান থেকে। আচ্ছা, বাথরুমটা তোমাদের একটু দেখিয়ে দিই, চলো বাথরুমটা তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে দেখো বেসিনটা, খুবই সুন্দর। ঠিক আছে, তো আমরা এখন একটু সাইট সিনে বেরিয়েছি, আমাদের ফার্স্ট সাইট সিন হচ্ছে এমজি মার্গ। এখানে আগেও এসেছি,
আসছি, আজকে এবছর মেয়েকে নিয়ে এলাম, তো এমজি মার্গেই আজকে সময় কাটাবো সারাদিন। ওয়েদারটা এখন একটু ভালো আছে, একটু রোদের দেখা পাওয়া যাচ্ছে। তো এমজি মার্গ যাবো, এমজি মার্গ যাওয়ার রাস্তাটায় একটা এখানকার একজন সেক্রেটারিয়েটের একটা হাউস আছে, তো সেটা যদি সম্ভব হয় দেখবো, আমার স্ট্রেট এমজি মার্গ বেরিয়ে যাবো। তো এমজি মার্গ গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, এমজি মার্গের বিভিন্ন দোকানপাট তোমাদের সাথে শেয়ার করবো এবং এমজি মার্গের বিবরণ দেবো। দেখতে থাকো ভিডিওটা আমাদের সাথে। এখন বাজে হচ্ছে 4:30। তো আমাদের রিসোর্ট থেকে রাঙ্কা বলে একটা স্ট্যান্ড আছে, সেখানে কোঅপারেটিভ ট্যাক্সি আমরা নিয়েছিলাম রিজার্ভ করে 135 টাকা। তো সেখান থেকে এসে আমরা একটুখানি জাস্ট 1-2 মিনিট হেঁটে আমরা চলে এলাম এমজি মার্গ নিউ মার্কেটের কাছাকাছি ব্রিজটার কাছে, তো সেই মানে ফ্লাইওভারটার কাছে। তো সেটা দিয়ে আমরা ক্রস করে কিছুটা হেঁটে চলে আসলাম এমজি মার্গ নিউ মার্কেটের কাছে। সেখানেই আজকে আমরা টাইম কাটাবো কিছুক্ষণ, তো কাটিয়ে আমরা এখান থেকে কিছুটা ডিনার করে হয়তো ফিরতে পারি, কারণ আমাদের রিসোর্ট থেকে বারবার যাতায়াত করতে মোটামুটি 100-150 টাকার চার্জ পড়ে যাচ্ছে, তো সেটা আবার একটু খরচ সাপেক্ষ হয়ে দাঁড়াচ্ছে আমার মনে হয়। তো সেই জন্য আমরা এমজি মার্গে ওই একবারই এসে আমরা রাত্রে ডিনার করে নেব ইফ পসিবল। অবশেষে এমজি মার্গে সেই সুন্দর জায়গায় আমরা চলে এলাম। এখন বাজে 5টা, দিনের আলো সত্যিই রয়েছে কারণ ওয়েদারটা ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু দোকানপাটগুলো দেখছি সব মনে হয় এখনও খোলেনি, সন্ধ্যাবেলা হয়তো খুলতে পারে। বেশ সুন্দর লাগছে, অনেক বছর পর এলাম, মোরাললেস 4-5 বছর পরে এলাম, তো সেই এমজি মার্গের কোনো পরিবর্তন নেই, একই রয়েছে। কিন্তু আমি তোমাদের জিজ্ঞেস করব, দার্জিলিংয়ের ম্যাল না এমজি মার্গ কোনটা বেশি সুন্দর? আমার তো মনে হয় দার্জিলিংয়ের ম্যালটাই বেশি সুন্দর। আমরা আমরা সিকিমের এমজি মার্গে চলে এসেছি, এখন বাজে হচ্ছে 5টা। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ লোকের একটু ভিড় আছে, দেখাচ্ছি আদিত্রীয় বাবার সাথে আছে, শি ইজ হ্যাভিং ফান। তো সকাল থেকে ওয়েদারটা বাজেই ছিল, এখন ওয়েদারটা খুব ভালো, এখন ওয়েদারটা খুব ভালো। তোমাদের এমজি মার্কেট পুরো দৃশ্যটা দেখাচ্ছি, দেখতে থাকো। এখনো লাইট জ্বলেনি, মানে এখন সবে সবে লাইট জ্বলে এমজি মার্কেট বিকেলবেলায় ভালো লাগে যখন লাইট জ্বলে। এই দোকানগুলো আমরা প্রতিবারই ঘুরে ঘুরে দেখি, এবারেও ঘুরে ঘুরে দেখব। আর আদিত্রীর তো এটা যেহেতু প্রথমবার, তো আদিত্রীর বেশ মজাই লাগছিল, কিন্তু বারবার ওর বাবার কোলে উঠতে চাইছিল, ওর নাকি পায়ে ব্যথা। এটা কিন্তু সেই বিখ্যাত গোল্ডেন প্যাগোডা, তো গোল্ডেন প্যাগোডা আমরা ভেবেছিলাম নেব, কিন্তু গোল্ডেন প্যাগোডাটা আমার রিভিউ খুব একটা ভালো লাগলো না, সেই জন্য নিলাম না, কিন্তু নিলে আমাদের অত্যন্ত সুবিধে হতো, কারণ বাচ্চা ছিল সাথে, আমাদের কিছুটা গাড়ি ভাড়াও বেঁচে যেত। যাই হোক, আমরা যেখানে আছি ওটা বেশ ট্রাঙ্কুইলিটি, বেশ সুন্দর জায়গা, ভালোই লাগছে। এখানে একটু উঠলেই ঠাকুর বাড়ি রয়েছে, তো সেখানেই আমরা যাচ্ছি, খুব সুন্দর মন্দিরের। আগের বার আমরা যাইনি, তো এবারে মেয়ে আছে, এবারে ভেতরটা গিয়ে একটুখানি দেখার চেষ্টা করব যে এটা কিসের মন্দির। তো প্রথমেই আমি যে দেখলাম যেটা জগন্নাথ দেবের মূর্তি রয়েছে রাখা, তো এখানে ভেতরে শুনছিলাম যে এটা কৃষ্ণ মন্দির, আর কিছু মানে কথা শোনানো হচ্ছে ওখানে ভেতরে, তো সেটাই আমরা একটুখানি শুনতে যাব। জগন্নাথ দেব, জগন্নাথ দেবের ইয়ে, অবশেষে আমরা ঠাকুরবাড়ি ঘুরে সন্ধ্যাবেলাটা এমজি মার্গে এলাম। সন্ধ্যাবেলার এমজি মার্গ সত্যিই সুন্দর লাগছে। এরপর আমরা বেকারস ক্যাফে বলে একটা ক্যাফেতে, সেখানে মেয়েকে নিয়ে গেলাম আর কিছু স্ন্যাক্স খেলাম, ওয়াফেলস খেলাম। খাওয়ার পর এখন বাজে হচ্ছে 8:00, তো আমরা ফিরে যাব রিসোর্টে। তো এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না, আর অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের এপিসোডে দেখা হচ্ছে, বাই বাই।